না, কোনো খবর নেই। অভিতাও কি আর বেঁচে নেই তাহলে? 11 দিন তো হয়ে গেল, এখনো কোনো খবর নেই, কোনো আশা নেই। ওই বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলোর আবার কি হবে তাহলে? মোহনা তো একা একা ওদের দায়িত্ব নিতে পারবে না। তার মানে কি বলতে চাইছো তুমি? তুমি ওদের ওখানে গিয়ে থাকতে চাইছো নাকি ওরা এখানে এসে থাকবে? গৌতম, আমি কিন্তু সেটা বলিনি। আমি বলছিলাম যে আমরা ইম্পসিবল। দিদি আর নেই, আমরাই সব থেকে কাছের মানুষ ছিলাম দিদির। আমরা যদি এত বড় দায়িত্ব থেকে চলে যাই, আর রাজের দায়িত্ব সে ব্যাপারে কে ভাববে? আর তাছাড়া তুমি তো আর আজীবনকাল ওদের দায়িত্ব নিতে পারবে না, পারবে? কি হয়েছে ডুবু? কি হলো? হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখেছিস? চার চারটে বাচ্চা, তাদের ভবিষ্যৎ, আমাদের তো কিছু ব্যবস্থা নিতে হবে দেখি। না, সে কথা তোমাকে ভাবতে হবে না। জানো না রাজের সঙ্গতে পটে না? ভয় নেই, আমি আছি তো। আমার প্রাণের যে প্রিয় যারা, তাদের সবাইকে আমি তোর কাছে রেখে গেলাম। দিদি, তুই এটা কেন করলি বলতো? কেন? এভাবে না খেয়ে আর কতদিন থাকবে? আমার খেতে ভালো লাগছে না, তুমি কেন বারবার আমাকে জোর করছো? না খেলে তুমি লড়াই করবার স্ট্রেংথ কোথা থেকে পাবে? জানি না, ওরকম আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। এখন একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, দেখবে মাথা টাথা সব ঠিক কাজ করবে। অপিতা যদি সত্যি সত্যি মোহনা, প্লিজ। না না, অপিতা নিশ্চয়ই ফিরে আসবে, তুমি দেখো অপিতা ঠিক ফিরে আসবে। অপিতা না আসলে আমি কি করবো? অপিতা আর ফিরে আসবে না, অপিতা আর ফিরে আসবে না মোহনা। 11 দিন হয়ে গেছে, কাম অন, যেটা বাস্তব সেটা মেনে নিলে অনেক সহজ হবে তোমার পক্ষে। কি সহজ হয়ে যাবে? এখানে সব ওলট পালট হয়ে গিয়ে এত কঠিন হয়ে গেছে, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি জানো আমি নিজেই কিছু মেনে নিতে পারছি না, বাচ্চাগুলোকে কি বোঝাবো বলো? মোহনা প্লিজ, তুমি তুমি একটু ঠান্ডা হও। মোহনা, তুমি জানো যদি শ্যামলী দিদি না থাকতো আমি এখানে পাগল হয়ে যেতাম,
পাগল। মোনা তুমি এমন একটা জিনিসের জন্য নিজেকে দায়ী করছো যার জন্য তুমি দায়ী নও। তোতা 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 একটা কথা বলছে না কারোর সাথে, কোনো ভাবে রিঅ্যাক্ট করছে না, কাঁদছে না। মোনা মোনা শোনো, শ্রাদ্ধটা হয়ে যাবে, তারপর স্কুল অ্যাটেন্ড করবে, নিজের বয়সে বন্ধুদের সাথে মিশবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মোহনা তোমার একটা অফিস আছে আর সেখানে তোমাকে জয়েন করতে হবে, সেটা ভুলে যেও না। অফিস? আমাকে তো অফিস যেতে হবে, কিন্তু কি করে যাব অর্কো? আমি বাচ্চাগুলোকে এখানে ফেলে যেতে পারবো না অফিস। সব ঠিক হয়ে যাবে, মিজি তো আছে, ওনার সাথে ডিসকাস করে আমরা কিছু অ্যারেঞ্জ করে নেব। মনে হয় না মিস্তি আর গৌতম দা, আমার মনে হয় না এসব ব্যাপারে ইনভলভ হতে চাইবে। তা না হলে তো আমি নিজেই ভেবেছিলাম যে তোতা আর টিয়া দুজনকেই মিস্তির কাছে পাঠিয়ে দেবো, আমার কত সুবিধা হতো জানো তো। কিন্তু টুপু আর তুলি, ওদের জন্য কোনো বোর্ডিং স্কুল মানে খুব সহজেই ওদের জন্য বোর্ডিং স্কুল অ্যারেঞ্জ করা যায়। ওরা ওরা যথেষ্ট বড় হয়েছে, ওরা নিশ্চয়ই বুঝবে তোমার প্রবলেম। কি হয়েছে বলবে তো? আমার মনে হচ্ছে ওরা ওরা আমার সব কথা শুনে নিয়েছে। আরে বাবা, তোমার মাথায় কি হয়েছে বলতো? কে শুনবে, সবসময় খালি বল, রিল্যাক্স, শোন সব ঠিক হয়ে যাবে, প্লিজ একটু খেয়ে নাও, প্লিজ আমার জন্য। ওম কুরুক্ষেত্র মায়া গঙ্গা প্রভাসু পুষ্করাণি চ পুণ্যান্যত্তানি তীর্থানি অস্মিন কালে ভবস্তিহ। ওম এতস্মৈ সচ্ছাদৌনোপকারণো শ্রদ্ধানুকল্প অমান্য ভুজ্জায় নমো। মিস চৌধুরী, ওম নমস্কার, আমি ঘোষ। ছেলেমেয়ে দুটোর দিকে একেবারে তাকানো যায় না। আজকাল রাস্তাঘাটে যে কী সব হচ্ছে ভগবানই জানে। না, এইসব দৃশ্য দেখা যায় না। এই তো মোহনা। মোহনা, অভিষেক আর মল্লিকা আমার ছেলের এত ভালো বন্ধু ছিল। আমরা এত শক্ত হয়েছি এই ঘটনাটাতে। মোহনা একবার এদিকে আয়, একটু আসছি। ঠিক আছে। আচ্ছা, অভিষেকের তো কোনো কিছুই পাওয়া যায়নি, তোমরা অ্যাক্সিডেন্ট স্পটটা দেখেছো তো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট স্পটটা আমরা দেখেছি, ইনফ্যাক্ট পুলিশ এখন ইনভেস্টিগেশন করে যাচ্ছে, কিন্তু মনে হয় না কিছু পাওয়া যাবে। সত্যি ভগবানের আজকাল আর সুবিচার পাওয়া যায় না। মোহনা, এখন থেকে তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল মা, এখন থেকে ছেলেমেয়েদের সমস্ত ভার তোমাকে নিতে হবে। তুমি কিন্তু ভেঙে পড়ো না মা। মোহনা শোন, শ্রাদ্ধ প্রায় শেষ, পুরোহিত মশাই ডাকছেন, প্রণাম করবি চল। মালিনী, মা বাবার কাজ চলছে, তোমরা টুপুর মাথা ন্যাড়া করো নি। পরে হবে গৌতম। Yes, sir. এদিকে শোনো, এদিকে এসো।
কেন করেছো, কেন করেছো এরকম? কিছু বলাইনি এ নাকি বড় দাদা ছোট ভাই বোনদের দারুণ সামলেছে, একটু পড়ায় ডিস্টার্ব হয়েছে ব্যাস। কি রে তোরা বড় না, কি করছিলি তোরা, একটু সামলাতে পারলি না? এই শোন, বড় হলে না এত সেলফিশ হলে হয় না, ছোট ছোট ভাই বোনদের কথা বুঝতে হয়। সরি মা। ভালো লাগে না আমার, একদম ভালো লাগে না। সরি মা। তোরা কেন এরকম খেলা খেলছিলি? তোমরা আমাদের লুডো খেলতে দাওনি কেন? আমি বলছি আর 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 এরপরে কখনো এরকম হবে না। ঠিক আছে, আসলে কি জানিস তো, তোকে এটা বুঝতে হবে যে তুই ওদের বড় দাদা, বাবা মার পর সমস্ত রেসপন্সিবিলিটি তোর, তোকে তো ওদের সামলাতে হবে, ওদের দেখতে হবে। তুই থাকতে ওদের কোনো অসুবিধে কোনো দিন হবে না, হবে না তো? তুই থাকতে ওদের কোনো অসুবিধে কোনো দিন হবে না, বাবা মার পর সমস্ত রেসপন্সিবিলিটি তোর, তোকে তো ওদের সামলাতে হবে, ওদের দেখতে হবে। তুই ওদের বড় দাদা। আমরা চলি মা, মনটাকে শক্ত রাখবে, ভেঙে পড়বে না, সময়ে সব ঠিক হয়ে যাবে। কিছু চিন্তা করো মা, বাচ্চাদের দেখো, ভালো থাকো। মোহনা, পুজোর দিকটা তো গোছানো হয়ে গেছে, পুরুতমশাই বলছিলেন বাসি ফুলমালাগুলো গঙ্গায় ভাসিয়ে দিতে হবে এবার। ও আচ্ছা মেসি, শোন না, অনেক খাবার দাবার বেঁচে গেছে, তুই কি সেগুলো বাড়ি নিয়ে যাবি? না রে, সব কাজই তো হয়ে গেল, এবার আমরা আসি। মালিনী চলো। মেসদি তুই এক্ষুনি চলে যাবি? আমি একদম একা পড়ে যাবো রে, আর একটু কিছুক্ষণ থাক না। আসলে কদিন ধরে বাড়িঘরের দিকে নজর দেওয়া হচ্ছে না, তো যা ঝড় বয়ে গেল। গৌতমদা আর একটু থেকে যাও না প্লিজ। ও মেসদি শোন না, তোর সাথে আমার একটা খুব দরকারি কথা আছে। তুলি একটু তোতা টিয়াকে নিয়ে ঘরে যা না। আমি বলছিলাম যে কি হলো, তুলি তোকে ঘরে যেতে বললাম না, যা যা। আসলে আমি বলছিলাম যে আমাদের তো এখন ওদের কথাটাও ভাবতে হবে না, আমি আসলে পরশুদিন থেকে অফিস জয়েন করছি, তাই ওদের একটা ব্যবস্থা না করে দিলে, মানে ব্যবস্থা মানে আমি আর কি বলবো বল, তুই যা ঠিক বুঝবি তাতেই আমার মত আছে। মানে তুই কিছু বলবি না, দিদিটা কি শুধু আমার একার দিদি ছিল? না রে, দেখ মিসদি,
তুই তো সারাদিন বাড়িতেই থাকিস, তুই যদি একটু ওদের দেখাশোনার দায়িত্বটা নিস। বাবা মার পর সমস্ত রেসপন্সিবিলিটি তোর, তোকে তো ওদের সামলাতে হবে, ওদের দেখতে হবে। তুই থাকতে ওদের কোনো অসুবিধে কোনো দিন হবে না, তুই ওদের বড় দাদা। দাদা? তুই থাকতে ওদের কোনো অসুবিধে কোনো দিন হবে না, তুই ওদের বড় দাদা। এই দাদা, কি হয়েছে তুলে? ছোট মাসি, মাসি আর মেশো সবাই মিলে, আমি জানি ওরা কি আলোচনা করছে। কি আলোচনা করছে রে? তুই যদি একটু ওদের দেখাশোনার দায়িত্বটা নিস। দেখ, টাকা পয়সার নিয়ে কোনো প্রবলেম হবে না, তাছাড়া তুই রাত দিনের একটা লোকও রেখে দিতে পারিস ওদের জন্য। আসলে প্রবলেমটা কোথায় জানিস তো? ওদের এই একা বাড়িতে রাখা যাবে না। কি রে, তুই যে কিছু বলছিস না, কিছু বল মেজদি। এবার আমরা কি করব, কোথায় থাকবো, মাসিরা কি ঠিক করছে কিছুই তো জানি না। আমার ভীষণ ভয় করছে রে দাদা। ভয় পাবি না, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি তোদের দেখাশোনা করব। আমি পারবো, আমি পারবো, তুই আমায় পারতেই হবে। তুই থাকতে ওদের কোনো অসুবিধে কোনো দিন হবে না, তুই ওদের বড় দাদা। আমায় পারতেই হবে। না মোহনা, আমাদের পক্ষে টুবুদের দায়িত্ব নেওয়া অসম্ভব। কিন্তু গৌতম দা? বললাম তো মোহনা, সবই তো বুঝিয়ে বললাম। এটা তো তোমার কথা গৌতম দা, আমি মেজদির কাছ থেকে শুনতে চাই ও কি চায়। কি রে মেজদি, বল, চুপ করে আছিস কেন? মোহনা, আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, কিন্তু গৌতম যা বলছে ঠিকই তো বলছে। আমার একটা সংসার আছে, ছেলে আছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, তাদের ফেলে আমি। কিন্তু মোনা, বিশ্বাস কর, তুই সময় অসময় যখন ডাকবি আমি এক ছুটে চলে আসবো, আর তোর কারণে আমি একাদিন তোর সাথে থেকেও যাবো। কিন্তু আমার পক্ষে কোনো কমিটমেন্ট করা সম্ভব না, আমি দিদির ছেলে মেয়েদের দায়িত্ব নিতে পারবো না। মিস্তি, আমি পারবো না রে।